না কেউ আসলে বেশ ভালো লাগে, নিজের বাড়ির লোকেরা আসলে আরো ভালো লাগে। মানে বেশিক্ষণ ছিল না, মানে আমি সকাল থেকে রান্না বান্না নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে ওদের সাথে বেশি ভালো মতো টাইম স্পেন্ডই করতে পারি। বাড়িতেই ফার্স্ট টাইমই আসলো, মানে আমার বিয়ের পর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে ওই 11টা মতো। তো আজকে সকালবেলা উঠে সবাই মিলে ব্রেকফাস্ট করলাম। ও তো সকালবেলায় ডিউটিতে বেরিয়ে গেছে ব্রেকফাস্ট করে, আজকে তো বৃহস্পতিবার, তো সকালবেলা ফুল বেলপাতাগুলো এনে দিয়ে গেছে। আর এখন হচ্ছে আমরা তিনজন, মা বাবা আর আমি। তো দুপুরবেলা এখন মানে রান্না বান্না করে বাবার একটু জ্বর জ্বর এসে, তাই বললাম আজকে আর যেতে হবে না বাড়িতে, এখানেই থাকো, খাওয়া দাওয়া করে জ্বর টর কমুক তারপরে যেও। তো সকালবেলা ভিডিও এডিট করলাম, করে আপলোড করলাম, আর এখন যাব রান্নাঘরে গিয়ে রান্নাবান্নাটাকে করতে হবে। কালকে টুকটাক মাছ টাছ আছে, আর আজকে রেখি কী করি এখনও ডিসাইড করিনি। তো দেখা যাক কী করা যায়। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে ব্যাপারটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো চলে এসেছি রান্নাঘরে, এসে কাটাকাটি করে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। আর আজকে করবো হচ্ছে লাউ ঘন্ট মাছের মাথায় দিয়ে। তো কালকে যখন কাতলা মাছ এনেছিলো তোকে বলেছিলাম একটুখানি হচ্ছে মাছের মাথা নিয়ে এসো, তো নিয়ে এসেছিলো, তো লাউ ছিল সেটা দিয়েই মাছের মাথা দিয়ে করছি। আর কালকের মাছ রয়েছে, আর করবো হচ্ছে এই ইচ্ছে আছে বরবটির ভর্তা, তো ওটা এখনও করিনি, ওটা কেটে সেদ্ধ বসাবো, তারপরে পেস্ট করে ওটাকে বসাবো। আগে এটা বসিয়ে নিই, তারপরে ওটা করব। আর এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এখানে মাছের মাথাটাকে আমি ভেজে নিয়েছি, আর এই দিকে লাউটাকে কেটে নিয়েছি, আলু কাটা হয়ে গেছে, মশলাপাতিও করা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে দিয়ে দেবো যাতে একটু ভাজা হয়ে যায়। আর এখানে আলু পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর মশলা দিয়ে দিয়েছি আদা আর লঙ্কা বাটা, কটা রসুন, আর হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর লবণ। এই প্রায় কষে এসছে, এবার মাছের মাথাটাকে দিয়ে দেবো, একটু কষিয়ে নেবো মাছের মাথাটাকে। এই ভালো মতো কষে গেছে, এবার লাউটাকে দিয়ে দেব। আর এই যে এখানে লাউটা দিয়ে না বেশ অনেকটা জল বেরিয়েছে, আর সেদ্ধও হয়ে গেছে। আর এই দিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে এই বরবটিগুলোকে সেদ্ধ করে এই বরবটি লঙ্কা একটু ধনে পাতা আর বেশি করে রসুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এই ওপরে না একটা রসুন মানে দিতে ভুলে গেছিলাম, তো ওপরে এমন করে কেটে দিয়ে দিয়েছি। এবার এই পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজতে হবে। আর এই যে একটু হচ্ছে হলুদ আর অল্প একটু চিনি স্বাদ মতো আর লবণ দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে ভাজতে হবে। আর এইদিকে তো লাউ ঘন্টটা হচ্ছে, এক্সট্রা করে না জল দিইনি, লাউ দিয়ে যা জল বেরিয়েছে সেই জলেই সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা শুকিয়ে আসলে একদম মাখা মাখা হবে, তারপরে নামিয়ে নেব। আর এইদিকে লাউ ঘন্টটা প্রায় হয়ে এসছে, আর একটু মাখা মাখা হোক তারপর নামিয়ে নেব। আর এইদিকে ভর্তাটাও প্রায় হয়ে আসছে, আর একটু ভাজা ভাজা হোক তারপরে এটাও হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 2:30, তো স্নান দান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর ওই 1:15 নাগাদ এসেছিল, এসে লাঞ্চ টাঞ্চ করে ও ডিউটিতে আবার বেরিয়ে গেছে, ধরো তাড়াতাড়ি এসছে। তো এখন যাবো গিয়ে আমরা লাঞ্চ করে নেবো, আমরা এখনও খাইনি, শুধু ও একা খেয়ে বেরিয়ে গেছে, দেখি লাঞ্চটাকে করি। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 7:45, তো এখন আসেনি ডিউটি দিয়ে, কিছুক্ষণ আগে ফোন করেছিল বলে 8:30-8:30 মধ্যে চলে আসবে। আর ওর মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি ওরা দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে বাড়িতে চলে গেছে,
তো এখন আমি ঘরে বসে টিভি দেখছিলাম আর কালকে বেশ মজা হয়েছে, মামিরা এসছিল, অনেকে এসছিল, মামি, মামির হচ্ছে এক দিদি, তার মেয়ে, তার ছেলের বউ, তার এক নাতি, তারপরে এসছিল হচ্ছে মামির আর একটা বোন, তো সবাই মিলে এসেছিল, ফার্স্ট টাইম আমার এখানে আসলো, খুব মজা হয়েছে ওদের সাথে। আর কালকে না বেশি মনে হয় ও চলে এসছে, তাই গিয়ে দরজাটা খুলে দিই, তো ও তো চলে এসছে, সবই আসলো, তাও যেই টাইম বলেছে তার আগেই চলে এসছে। তো আমি এখন আসলাম রান্নাঘরে, এখন চাটাকে বসাবো, আর কালকে না সত্যি খুব মজা হয়েছে, আর মামিরা থাকলে বেশ ভালো হতো। আমার বাড়িতেই ফার্স্ট টাইমই আসলো, মানে আমার বিয়ের পর, তো হচ্ছে আর মানে বেশিক্ষণ ছিল না, মানে আর আমি সকাল থেকে রান্না বান্না নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে ওদের সাথে বেশি ভালো মতো টাইম স্পেন্ডই করতে পারিনি। ওই দুপুরবেলা লাঞ্চের পর ওই কিছুক্ষণ বসেছিলাম ওদের সাথে একটু কথা বলা, তারপরে নিয়ে গেছিলাম তো ঘুরতে, ওখানে না বেশি ভিডিও টিডিও করিনি, মানে ওদের সাথে একটুখানি টাইম কাটাচ্ছিলাম, তো বেশ অনেক জায়গাতেই ঘুরেছি। তারপরে ওখান থেকে ওদের সাথে একটু খাওয়া দাওয়া করলাম, একে তো দুপুরবেলা একটু লেট করে খাওয়া যায়, খুব মানে অনেক কিছুই খাওয়া হয়েছে, তো পেটটা ভরা ছিল, তাই বেশি কিছু খেতে পারিনি, ফুচকা, মোমো আর আইসক্রিম খেয়েছিলাম সবাই মিলে, তো ওদেরও পেট ভরা ছিল বলে ওরাও বেশি কিছু খেলো না। তারপরে ওখান থেকে ওদের গাড়িতে তুলে দিলাম, একবার ওদের বাড়ির সামনেই নামিয়ে দিয়েছিলো, তো বেশ ভালো লাগলো, এমন না কেউ আসলে বেশ ভালো লাগে, নিজের বাড়ির লোকেরা আসলে আরও ভালো লাগে। তো হচ্ছে এখন চাটা করে নিই, ও তো চলে এসেছে গেল স্নান করতে, ও স্নান করে আস্তে আস্তে আমার চা হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 8:30, তো ও তো চলে এসেছে, তারপরে চাটা করলাম, দুজন মিলে চা খেলাম, আর এখন ওকে স্যান্ডউইচটা গরম করে দেবো। তো সকালবেলা তো আমরা তিনজন মিলে স্যান্ডউইচ বানিয়ে খেয়েছি, কিন্তু ও তার আগে ডিউটিতে বেরিয়ে গেছিলো, তো তার জন্য ওর জন্য না আমি রেখে দিয়েছিলাম, মানে স্যান্ডউইচটা করে এমন করে ফয়েলের মধ্যে প্যাক করে রেখেছিলাম, এখন জাস্ট গরম করে দেবো, তাহলে হয়ে যাবে, ফ্রিজের মধ্যে রেখেছিলাম, তো এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি। এই সকালবেলা না আমি হচ্ছে এমন করে রেখে দিয়েছিলাম, শুধু গরম করিনি, গরম করে ওকে দিয়ে আসবো। আর এখানে আর একটা আছে, এইভাবে না স্যান্ডউইচ ও খুব ভালো খায় বানালে, তো তার জন্য করে ওর জন্য রেখে দিয়েছিলাম। তাহলে বলো কেমন লাগছে খেতে? সকালবেলা আমরা খেয়েছিলাম, তুমি খাও না, তুমি আমি খেয়েছি অনেক সকালবেলা, ঠিক আছে দাও, ভালো লাগছে তো, ঠিক আছে তো সবকিছু, চিজ থাকলে না আরো ভালো হতো। হচ্ছে 10:30 মতো, তো এখন যাবো গিয়ে ডিনারটা করে নেবো, এবার বাড়িতে ফোন টোন করলাম, তারপর যখন স্যান্ডউইচ খেলো তো পেটটা ভরা ছিল, আজকে ডিনারটা করতে একটু লেটই হয়ে গেলো, তো ভাত করেছে, দুপুরবেলা যা যা করেছিলাম সেগুলোই ছিল, ওগুলো দিয়ে আজকে ডিনারটা আসলে রুটি আর করিনি, তো এখন ডিনার করে নেবো। আচ্ছা হচ্ছে ভাত, এখানে রয়েছে বরবটির ভর্তা, কাতলা মাছের হচ্ছে দই কাতলা, আর আছে হচ্ছে লাউ ঘণ্ট মাছের মাথা দিয়ে, আর ডালও রয়েছে। তারপর ডিনার করে নেব, এখন বাজে হচ্ছে 12:00, তো খাওয়া দাওয়া করে রান্নাঘরটা পরিষ্কার করলাম, তারপরে ও আর আমি একবার নিচে গেছিলাম গেটে তালা দিতে, তারপরে আসলাম, এসে না কালকে ভিডিওটাকে বসে এতক্ষণ এডিট করলাম, করে কালকে আপলোড করে দেবো, এডিট এডিট করা হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 12:00, প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে, তো কালকে আবার সকাল সকাল উঠতে হবে, ডিউটি আছে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আজকে টাটা, বাই বাই, গুড নাইট।